হুমকি ধমকি দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, এবং সেই অভিযোগগুলির জন্য যে দরখাস্ত করা হয়েছিল সেই দরখাস্তটি নির্বাচনী বোর্ড তদন্ত করবেন বলে মনোয়ার হোসেন দীপজলকে একটা চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেই চিঠির কোনো নিষ্পত্তি করেন নাই, তার বিরুদ্ধে কোনো তদন্ত হয় নাই। এই অবস্থায় নির্বাচন সম্পন্ন হয়, নির্বাচনের পরবর্তীতেও বেশ কিছু অভিযোগ আসছে যে অন্যান্য ভোটারদেরকে জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং অনেক ভোটকে ভোট বাতিল ভোট হিসাবে দেখানো হয়েছে। সব মিলিয়ে নির্বাচনে যে কারচুপিগুলি হয়েছিল, অনিয়ম হয়েছিল, সবগুলি চ্যালেঞ্জ করে নিপন আক্তার পিটিশনার হয়ে আজকে রিট পিটিশন, আমরা দুদিন আগে রিট পিটিশন দায়ের করেছিলাম, আপনারা ইতিমধ্যে প্রচার করেছেন, আজকে হিয়ারিং হয়েছে। সেই হিয়ারিং এ আদালত সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন এবং এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে, সেই সাথে দীপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। উনি নিজে দাঁড়ান নাই, উনি বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে দিয়ে কিছু ইনফরমেশন দিয়েছিলেন, সেই ইনফরমেশন গুলি আদালত কনসিডারেশনে নিয়েছেন। উনি হচ্ছেন মনোয়ার হোসেন দীপজল সাহেবের পক্ষের আইনজীবী। আমরা পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আমরা করিনি, যেহেতু উনি ব্যক্তিগতভাবে ভোট প্রদানের জন্য প্রভাবান্বিত করেছেন, উনি ভোটারদেরকে টাকা পয়সা দিয়েছেন এবং ভোটারদেরকে প্রভাবান্বিত করেছেন এবং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করেছেন, সুতরাং সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি রেসপন্ড নাম্বার 10 মনোয়ার হোসেন দীপজলের বিরুদ্ধে, এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে স্থগিতাদেশ দিয়েছে। নিপুণ আক্তার রিট পিটিশন দায়ের করেছিলেন, নির্বাচনের আগে তার অভিযোগ ছিল যে মনোয়ার হোসেন দীপজল এবং সভাপতি প্রার্থী যিনি রয়েছেন তারা ভোটারদেরকে প্রভাবান্বিত করতেছেন। এই নির্বাচনী আচরণ বিধিতে সুস্পষ্ট ভাবে বলা আছে যে কোনো ভোটারকে কোনো চাঁদা দেওয়া যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, প্রভাবিত করা যাবে না, কারো বিরুদ্ধে কোনো কুৎসারটনা করা যাবে না, এই ধরনের আচরণ বিধি খুব কম হয়, এটা একটা ইউনিক একটা আচরণ বিধি ছিল, এবং এই আচরণ বিধি লঙ্ঘনের কারণে মনোয়ার হোসেন দীপজলের বিরুদ্ধে এবং সভাপতির বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশন দায়ের করা হয়েছিল। সেই এলিগেশনের উপরে একটা চিঠি ইস্যু করা হয়েছিল মনোয়ার হোসেন দীপজলকে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে আচরণ বিধি লঙ্ঘনের জন্য, যদি প্রমাণিত হয় তাহলে আপনার প্রার্থিতা বাতিল করা হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এই যে চিঠি নির্বাচন বোর্ড দিল সেটার উপরে কোনো সিদ্ধান্ত প্রদান করা হয় নাই। যেহেতু কোনো সিদ্ধান্ত প্রদান করা হয় নাই, এমত অবস্থায় এই অভিযোগ থাকা অবস্থায় ইলেকশন সম্পন্ন হয় এবং ইলেকশনেও তারা কারচুপি করে, ভোটারদেরকে বের করে দেয়, কিছু জাল ভোট দেয় এবং কিছু ভোট বাতিল করে, এজেন্টদেরকে বের করে দেয়। এই অবস্থায় উনি আরেকটা অ্যাপ্লিকেশন করেন নিপুণ আক্তার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যে সংশ্লিষ্ট অথরিটি এখানে যে এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য, তারা সেগুলি কোনো ইনভেস্টিগেট করে না, এটা তাদের আইনগত দায়িত্ব আইন করার জন্য, এটা না করে নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করেছেন। এই অবস্থায় আমরা নিপুণ আক্তার এই পিটিশনের পিটিশনার হয়েছিলেন এবং আজকে শুনানি শেষে আদালত মনোয়ার হোসেন দীপজলের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিতাদেশ প্রদান করেছেন, নিষেধাজ্ঞা প্রদান করেছেন কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বাড়িত রাখে এবং এই বিষয়টা যেন ইনকোয়ারি করে তদন্ত। কেমন হলো যে এটা তো আমরা বলতে পারবো না, মন্ত্রণালয় বলতে পারবে। ট্রাম হচ্ছে কেন নির্বাচন বাতিল ঘোষণা করা হবে না, বিশেষ করে এই দুইটা পদে সভাপতি এবং সম্পাদক পদে কেন নির্বাচন বাতিল ঘোষণা করা হবে এবং নতুন নির্বাচন দেওয়া হবে? বন্ধু ভাই, সাধারণ সম্পাদকের কাজের বা দায়িত্বের দৃষ্টি থেকে যদি দেখা হয় সাধারণত কমিটিটাই মূলত এক ধরনের কার্যক্রম না না